চরিত্র বদলে যাচ্ছে রাজ্যের জনবিন্যাস। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করবার দাবিতে কিছুদিন আগে সুর চড়িয়েছিলেন গৌরী শঙ্কর ঘোষ, আর এবার মুর্শিদাবাদে বিজেপি বিধায়কের পথে হেঁটে একই দাবি তুললেন সুব্রত মৈত্র। মুর্শিদাবাদের সহ 5টি জেলাকে কেন্দ্রীয় শাসনের আওতায় আনার দাবি তুললেন বহরমপুরের বিজেপি বিধায়ক। দেখুন, আইনের শাসন বলে মুর্শিদাবাদ জেলায় কিছু নেই, তাই আমরা চাই যে মুর্শিদাবাদ জেলা ইউটি হোক এবং কেন্দ্রীয় সরকার সরাসরি সেই জায়গায় আইনের শাসন কায়েম করুক। তবে যে কেন্দ্রীয় সরকার যেন কেন্দ্রীয়ভাবে আইন প্রণয়ন করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আমাদের এই 5টা জেলাকে করুক। গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র দুজনই বিজেপির বিধায়ক, দুজনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়। একই জেলার একই দলের দুই নেতার দাবিও এক, জনবিন্যাসে দ্রুত বদল ঘটছে বলে কয়েকদিন ধরেই দাবি করছে গেরুয়া ব্রিগেড, যার সূত্রপাত করেন হিমন্ত বিশ্ব শর্মা। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন 3 রাজ্যে বদলে যাচ্ছে জনবিন্যাস। এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া ইজ আন্ডার চ্যালেঞ্জ বিকজ অফ ইনফ্লেশন অ্যান্ড ইমব্যালেন্স হোমগ্রোন পপুলেশন। I tell you on the basis of Indian census that problem is acute in Assam. It is about to the time we lost the majority, followed by Bengal, then the next theater will be in Jharkhand. এরপর গত বৃহস্পতিবার নিশিকান্ত দুবে লোকসভায় দাবি করেন অস্তিত্ব সংকটে ভুগছেন বাংলা ও ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকার হিন্দুরা। এরপরেই ওই সব এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ। বিজেপি সাংসদের এহেন মন্তব্যের পরই সরগোল পড়ে যায় দেশ জুড়ে। এই প্রেক্ষাপটেই নিশিকান্তর বক্তব্যকে সমর্থন করে মুর্শিদাবাদের বিজেপি বিধায়কও, মুর্শিদাবাদ ও মালদাকে কেন্দ্রের শাসনে আনার দাবি তোলেন। তো আজকে মুর্শিদাবাদ দিয়ে যেভাবে বর্ডার পেরিয়ে অনুপ্রবেশকারীরা আসছে, যেভাবে বিদেশি জেহাদিরা এ দেশে ঢুকছে, যেভাবে আইএসআই চরেরা ঢুকছে, তাতে সারা দেশে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আমরা চাই যে মুর্শিদাবাদ জেলা ইউটি হোক এবং কেন্দ্রীয় সরকার সরাসরি সেই জায়গায় আইনের শাসন কায়েম করুক, তবে মুর্শিদাবাদ জেলার মানুষ নিরাপত্তা পাবে, মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের মধ্যে থাকবে। শুধু মুর্শিদাবাদ নয়, মালদা এবং মুর্শিদাবাদ সংলগ্ন ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা। 15ই আগস্টের পরেই আমি এই দাবি তুলেছিলাম, যখন 15ই আগস্ট ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করতে দেওয়া হয়নি মুর্শিদাবাদ বিধানসভার মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি এলাকায়। তারপরেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি করেছিলাম। এই নিয়ে যখন জোর বিতর্ক চলছে, তখনই আবার গৌরীশঙ্কর ঘোষকে সমর্থন করলেন সুব্রত মৈত্র। তবে সুর আরও এক কদম চড়িয়ে বহরমপুরের বিজেপি বিধায়কের দাবি, 5 জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা উচিত। যেভাবে এই বিগত বেশ কিছু বছর ধরে এই এলাকাগুলোতে ব্যাপকভাবে অনুপ্রবেশ ঘটেছে, যাতে এখানকার যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভূগোল চেঞ্জ হয়ে যাচ্ছে, ইতিহাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে কেন্দ্রীয় সরকার যেন কেন্দ্রীয়ভাবে আইন প্রণয়ন করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আমাদের এই 5টা জেলাকে করুক। ভাগ কত করবেন? আগে দেশ ভাগ হয়েছে, তারপর বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে, এখন এলাকা এলাকা ভাগ করে কেন্দ্রীয় শাসিত করবে। সব মিলিয়ে জনবিন্যাস ইস্যুতে সরগরম নবাবের জেলা। রিপাবলিক বাংলা। অনুপ্রবেশ নিয়ে উত্তাল দেশ এবং রাজ্যের রাজনীতি, অস্তিত্ব সংকটে বাংলা ঝাড়খণ্ডের আদিবাসীরাও। অনুপ্রবেশের কারণেই কি বদলে যাচ্ছে জনবিন্যাস, নাকি অনুপ্রবেশের কারণেই কি বদলে যাচ্ছে বাংলা, বিহার, অসম, ঝাড়খণ্ড, ত্রিপুরার মতন রাজ্যের জনবিন্যাস? যে প্রশ্ন কিন্তু শুরুতেই করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, এডিটর ইন চিফ রিপাবলিকের অর্ণব গোস্বামীকে তিনি যখন একান্ত সাক্ষাৎকার দেন, ঠিক সেই মুহূর্তে তিনি চিন্তা, উদ্বেগ এবং তাকে সঙ্গে নিয়েই মূলত যে বক্তব্য সামনে রেখেছিলেন, সেখানে প্রশ্নটা আসে যে এই অসম,
ঝাড়খণ্ড এবং বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের জনবিন্যাস ক্রমশ বদলে যাচ্ছে। এবং তারপর আমরা দেখলাম নিশিকান্ত দুবে এবং তার পাশাপাশি গৌরীশঙ্কর যেভাবে অর্থাৎ বিধায়ক বিজেপি বিধায়ক তিনি যেভাবে প্রশ্ন তুলেছেন তাতে এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সবথেকে জোরালো হচ্ছে। সংকটের মধ্যে তাহলে বাংলা ঝাড়খণ্ডের আদিবাসীরা তারাও কি রয়েছেন, অস্তিত্ব সংকটে কি রয়েছেন তারা, সেই প্রশ্ন সামনে আসছে। অনুপ্রবেশের কারণেই কি বদলে যাচ্ছে এই জনবিন্যাস, যেভাবে অনুপ্রবেশ ঘটছে সেই কারণেই বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে, বদলাচ্ছে, দিনে দিনে বাড়ছে অনুপ্রবেশকারী সংখ্যা, পরিসংখ্যান এমনটাই অন্তত পক্ষে বলছে। যে কারণে অনুপ্রবেশের কারণে কি বদলে যাচ্ছে বাংলা, বিহার, অসম, ঝাড়খণ্ড এবং ত্রিপুরার মতো রাজ্যের জনবিন্যাস, যে প্রশ্নগুলো এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং একটার পর একটা প্রশ্ন উঠছিল, যেখানে সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে তিনি প্রশ্ন করেছিলেন এবং তারপরেই মূলত বিজেপি বিধায়ক তিনিও প্রশ্ন তুলেছেন যে সত্যি অনুপ্রবেশের কারণে কি এই জনবিন্যাস বদলে যাচ্ছে। আর এরপর ইন্দ্রাশিষ আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন, একবার আপনাদের সামনে রাখি, দেখুন। এই যে মুর্শিদাবাদ জেলা সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, যেরকম তোমার জলঙ্গি থেকে শুরু করে রানীনগর বিভিন্ন যে সমস্ত বর্ডার এলাকাগুলো পাশাপাশি উল্টোদিকে লালগোলা রয়েছে, সেই সমস্ত জায়গায় যে কড়া একটা বেষ্টনী বিএসএফ এর পক্ষ থেকে সেটা কিন্তু আটোসাটো করা হয়েছে। কিন্তু এই যে অনুপ্রবেশের যে অভিযোগটা বিভিন্ন সময়তে উঠে এসেছে, সেই অভিযোগ কিন্তু বেশ কিছুটা তাৎপর্যপূর্ণ, প্রাসঙ্গিক, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুর্শিদাবাদ জেলা এবং মালদাকে যে যে যেভাবে তোমার এই কেন্দ্রশাসিত অঞ্চল করার একটা দাবি কিন্তু উঠতে শুরু করেছে। নিশিকান্ত দুবে থেকে শুরু করে গৌরীশঙ্কর ঘোষ, সম্প্রতিকালে সুব্রত মৈত্র, তারা কিন্তু এই দাবি ক্রমশ জোরালো করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক লালটু দাস, আমাদের সঙ্গে রয়েছেন। লালটু দাস, এই যে অনুপ্রবেশের সমস্যা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার একটা দাবি আপনাদের পক্ষ থেকে একাধিকবার তোলা হচ্ছে, কেন? 1980 সাল থেকে বলে আসছি অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা, অনুপ্রবেশ একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে, এবং বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলো ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, একাধিক MLA তৈরি হচ্ছে, MP তৈরি হচ্ছে, আজকে যে ভয়াবহ অবস্থা আছে আমরা 1980 সাল থেকে বলছি, আজকে মনে পড়ছে এই ঘটনা, আজকে কী অবস্থা গোটা জেলাটার, পরিষ্কার বলতে চাই যেভাবে চলছে এভাবে চলতে পারে না। তাই আজকে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে সেই ডেমোগ্রাফির কারণে আমাদের MLA বলছে, আর এই কারণে কেন্দ্রশাসিত অঞ্চল হবে কি হবে না এটা কেন্দ্র এবং রাজ্য ঠিক করবে। পরিষ্কার বলতে চাই যেভাবে আজকে যে চলছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আজকে নেতারা, বিশেষ করে তৃণমূলের নেতারা যে বড় বড় কথা বলছেন, ভারতে এটা যুক্ত না হলে আজকে বড় বড় কথা বলতে পারতেন না, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। যে প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, অর্থাৎ যেভাবে একটার পর একটা আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হচ্ছে নিশিকান্ত দুবের পর যে বিস্ফোরক অভিযোগটা করতে দেখা গিয়েছে, মূলত মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে তার প্রেক্ষিতে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন, যদি অর্থাৎ এই অনুপ্রবেশের প্রসঙ্গ শুধু নয়, একই সঙ্গে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের ক্ষেত্রে তিনি বলেছেন, যদি সত্যি বাংলাদেশে কেউ অসুবিধার মধ্যে থাকেন এবং তারা যদি এসে দরজা খটখটায় তাহলে তিনি নাকি তাদেরকে থাকতে দেবেন। আর এই মন্তব্য সামনে আসবার পরই কিন্তু আমরা দেখেছি তুলকালাম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু সোচ্চার হয়েছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগে আপনাদের সামনে রাখি, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব, তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই, আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে, আমরা দুঃখী, আমরাও খবর রাখছি, ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু তারপরও একাধিক প্রশ্ন কিন্তু তার এই মন্তব্যের প্রেক্ষিতে উঠে আসছে সামনে। বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা কি বলছেন? শুভেন্দু অধিকারী বক্তব্য প্রথমে শোনাই আপনাদের। রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য। আলোচনা চলছে যাদের কাজ নেই তো খৈবাজ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা ঐক্যবদ্ধ বাংলা থাকবে এবং পশ্চিমবাংলার যে সীমান্তবর্তী জেলা থেকে হিন্দু পলায়ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার এলে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি বেড়া কাঁটাতারের বেড়ার জন্য। আমাদের প্রথম কাজ হবে কাঁটাতারের বেড়া কমপ্লিট করে রোহিঙ্গাদের খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সরিয়ে পশ্চিমবাংলার যারা, সে যে ধর্মরই হোক, যে সম্প্রদায়ের হোক, যারা আদি অনন্তকাল 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ এখানে আছেন, তাদেরকে সুরক্ষা দেওয়া।